যেটা সবচেয়ে ছোটো সেটাতেই মাল্টি ডিভাইডটা করি তাহলে এটা আমার অ্যাটমিক রেশিও বেরিয়েছিল এবার আমি বার করছি কি বলতো সিমপ্লেস রেশিও মানে সবচেয়ে যেটা ছোটো সেটা দিয়ে ভাগ করে দেবো সবাইকে সিমপ্লেস রেশিও এটা বার করার জন্য বুঝলি কি হ্যাঁ বুঝেছিস ক্লাস টেনে এই জিনিসটা ছিল সি করে ছিল ক্লিয়ার কারোর কোনো অসুবিধা হলে বলবি তাহলে আমি তোকে এই স্টেপটা কিন্তু আমার মাথায় রাখতে হচ্ছে তাহলে ভাগ করি সিক্স পয়েন্ট থ্রি টু ডিভাইডেড বাই কি হবে ছোটো কোনটা এদের মধ্যে ওয়ান পয়েন্ট টু সিক্স বুঝছিস পরেরটা সিক্স পয়েন্ট থ্রি টু ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট টু সিক্স তারপর একটা ওয়ান পয়েন্ট টু সিক্স ডিভাইডেড বাই ওয়ান্স ফার্স্ট ঠিক আছে তো নাকি পাঁচ পাঁচ তারপরে এক তার মানে কি হলো বলতো তোর যে মলিকুলটা তোর কাছে আছে তার মধ্যে রেশিওদের অ্যাটমের কি বলতো ভার্সানে ফর্মুলার আমার রেশিও কি হচ্ছে ঠিক আছে তাহলে এটার এম্পেরিকাল ফর্মুলা এই যে আমার রেশিওটা বেরিয়েছে এখান থেকে আমি পেয়ে গেলাম কি বলতে এম্পেরিক্যাল ফর্মুলা এম্পেরিক্যাল ফর্মুলা ক্লিয়ার বুঝলি তাহলে আমার এখান থেকে আমি কি পেলাম এটা এম্পেরিক্যাল ফর্মুলা তাহলে আমার কি হচ্ছে বুঝতে পারছিস দেয়ার ফোর এম্পেরিক্যাল ফর্মুলা এম্পেরিক্যাল ফর্মুলা আবার কি হলো দেখ সি ফাইভ এইচ ফাইভ এন ওয়ান তো কেউ আর লেখে না এন সি ফাইভ এইচ ফাইভ এন তারপরে আমি এটার মলিকুলার ফর্মুলা বার করবো মলিকুলার ফর্মুলা কীভাবে বার করবো আগের দিন এই কোশ্চেনটাই মনে করেছিল আগে দিন এই কোয়েশনটাই করেছিলাম যাই হোক আবার করি এম্পেরিক্যাল ফর্মুলা বেরিয়েছে তোকে বার করতে হবে মলিকুলার ফর্মুলা আমাকে দেখ দেওয়া আছে ডেটা ভেপার ডেনসিটি দেওয়া আছে ভেপার ডেনসিটি যদি দেওয়া থাকে তার মানে তোকে দেওয়া আছে মলিকুলার মাসও দেওয়া আছে কত হলো মলিকুলার মাস টু ইন্টু থার্টি নাইন পয়েন্ট ফাইভ তার মানে কত হলো সেভেন্টি নাইন সেভেন্টি নাইন বুঝতে পারেছিস বুঝেছিস এম্পেরিক্যাল ফর্মুলা থেকে আমি বার করতে পারবো বলতে থেকে এম্পেরিক্যাল মাস এম্পেরিক্যাল মাস কত হবে সেভেন্টি নাইনই হচ্ছে এম্পেরিক্যাল মাস কত হবে এইগুলোকে যোগ করলে আমি পাচ্ছি সেভেন্টি নাইন পাঁচ ইন্টু বারো সিক্সটি প্লাস হাইড্রোজেনের পাঁচ এক সিক্সটি ফোর প্লাস সরি সিক্সটি নাইট্রোজেনের ফোরটিন বুঝতে পেরেছিস তাহলে মানে এন এর ভ্যালু কত হচ্ছে তো আগের দিন মানে যেটা ফর্মুলা মলিকুলার মাস এন ঠিক আছে ডাউট আছে তাহলে এন এর ভ্যালু কত হলো ওয়ান ক্লিয়ার বুঝলি এন এর ভ্যালু ওয়ান যদি হয় তাহলে আরও একটা ফর্মুলা পড়েছিলাম মলিকুলার ফর্মুলের একোস্টে এন ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা তাহলে আমার দেয়ার ফোর ফাইনাল লিখছি মলিকুলার ফর্মুলা একোস্ট কী হল ওয়ান ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা তাই মানে সেটাই হলো দেখ সি ফাইভ এইচ ফাইভ এন বোঝা গেল আরও কোনো অসুবিধা হচ্ছে সি ফাইভ এইচ ফাইভ এন হলো আমার মলিকুলটার মলিকুলার ফর্মুলা ক্লিয়ার স্টেপ বাই স্টেপ বোঝা গেছে চল আরও দুটো অঙ্ক করবো পরের কোশ্চেনটা লেখ লেখ অ্যান হাইড্রোকার্বন কন্টেন্টস অ্যান হাইড্রোকার্বন কন্টেন্টস একটু একটু দাঁড়া ভ্যালুটা একটা ভুল আছে ঠিক এটা তুই মিলিয়ে দিয়েছে অন্য অঙ্ক ক্লিজ এবার লেখ অ্যান্ড হাইড্রোকার্বন কন্টেন্স পার্সেন্টেজ হাইড্রোজেন ইকোয়ালস টু সিক্স হাইড্রোজেন পার্সেন্টেজ সাইন দেন এইচ পার্সেন্টেজ এইচ কমা পার্সেন্টেজ ও টু কমা লেখ মলিকুলার মাস মলিকুলার মাস ফাইন্ড দ্য মলিকুলার ফর্মুলা এগুলোতে তিন নাম্বার আছে ক্লাস ইলেভেনেরই লাস্ট ইয়ারের কোনো একটা স্কুলের কোশ্চেন মলিকুলার মাস টু সিক্সটি ফাইন্ড দ্য মলিকুলার ফর্মুলা ঠিক আছে অ্যান্ড হাইড্রোকার্বন কন্টেন্টস পার্সেন্টেজ এইজি টু সামথিং পার্সেন্টেজ ওই টু আরও সামথিং ফাইন মলিকুলার ফর্মুলা মলিকুলার মাস দেওয়া আছে সিক্সটি ঠিক আছে শুরু কর কীভাবে করবো কী ডেটা দেওয়া আছে দেখি দেখে তারপরে শুরু করবো এই খাঁচাটা কিন্তু আমার সেম কোন খাঁচাটা দেখ এই যে টেবিলের যে খাঁচাটা আমার আঁকা আছে না এলিমেন্ট পার্সেন্টেজ অ্যাটোমিক মাস অ্যাটমিক রেশিও সিম্পলেস রেশিও এই খাঁচাটা কিন্তু আমার সেমই আছে এই খাঁচাটা আমার সেমই আছে ওকে তোকে সেবার কী কী ডেটা দেওয়া আছে চল লিখতে থাকি কী কী দেওয়া আছে তোকে বলেছে কি ফার্স্টে কোশ্চেনটা হাইড্রোকার্বন কন্টেন্ট সামথিং সামথিং তাই তো হাইড্রোকার্বন কার কার পার্সেন্টেজ দেওয়া আছে বল কার্বনের হাইড্রোজেন আর কার অক্সিজেন কেউ কি মিসিং আছে কার্বন মিসিং আছে কি হাইড্রোকার্বন মানে কার্বনটাও আছে ভাই তোকে দেয়নি কীভাবে করবো হান্ড্রেড থেকে দুখানাকে যোগ করে বাদ দেবো তাহলে তুমি কার্বনের পার্সেন্টেজটা পাবো হ্যাঁ তোকে কোশ্চেনে অক্সিজেন আর হাইড্রোজেন দিয়েছে কার্বনটা তোকে দেয়নি দিয়েছে ইনডাইরেক্টলি দিয়েছে কীভাবে হাইড্রোজেনের পার্সেন্টেজ কত বলেছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সিক্স পয়েন্ট সেভেন অক্সিজেন কত বলেছে ফিফটিন পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট থ্রি তাই তো আচ্ছা তার মানে দুখানেকে যোগ করে আমি পাচ্ছি হচ্ছে টোটাল সিক্সটি পাচ্ছি তা অক্সিজেনের পার্সেন্টেজটা কত হান্ড্রেড মাইনাস এই দুটো সামেশন স্বাভাবিকভাবেই তাহলে অক্সিজেন কার্বনের পার্সেন্টেজ কত হচ্ছে হান্ড্রেড মাইনাস এই দুখানের সামেশান তার হচ্ছে ফোরটি পার্সেন্ট বুঝতে পারি যেটা তোকে দেয়নি কিন্তু বোঝা গেলো তারপরে বাকিটা আবার তুই কর এটোমিক মাস হাইড্রোজেনের হয় ওয়ান অক্সিজেনের হয় হচ্ছে ওই সিক্সটিন কার্বনের হচ্ছে টুয়েলভ বাকিটা কর কী আসছে বলবি যোগ বিয়োগ ভাগ তোর দায়িত্ব আইএসসি বোর্ড যদি ক্যালকুলেটর না থাকে তাহলে মোবাইল বার করে করতে পারিস ওয়েস্ট বেঙ্গল বোর্ড যদি ফোন না থাকে মোবাইল বার করে করতে পারিস সিবিএসসি বোর্ড ক্যালকুলেট করবি ঠিক আছে কারণ ক্যালকুলেটর অ্যালাউই না অ্যালাউড নেই সিবিএসসি বোর্ডে

তুই পয়েন্ট তুলে দিয়ে নিচে শূন্য বসে বসাচ্ছিস বেসিক্যালি আচ্ছা হচ্ছে হচ্ছে কী হচ্ছে চল অ্যাটমিক রেশিও বার করি অ্যাটেমিক রেশিও পার্সেন্টেজ লিভেন বাই অ্যাটেমিক মাস তাহলে এটা সিক্স পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই ওয়ান মানে সিক্স পয়েন্ট সেভেনই আসে পরেরটা ফিফটি থ্রি পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই সিক্সটিন কত হবে থ্রি পয়েন্ট সামথিং থ্রি পয়েন্ট থ্রি ঠিক আছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি আচ্ছা থ্রি পয়েন্ট থ্রি থ্রি লিখবো না থ্রি পয়েন্ট থ্রি লিখবো একটা ডিজিট দেওয়া আছে দেখছিস তাহলে আমি একটাই লিখবো তাহলে থ্রি পয়েন্ট থ্রি আর লাস্টটা বাই চল্লিশ বাই বারো ওটাও থ্রি পয়েন্ট থ্রি হবে থ্রি পয়েন্ট থ্রি সিম্পলের স্পেশাটা কত হবে ছোটো দিয়ে সবাইকে ভাগ তাহলে সিক্স পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট থ্রি এক্স্যাক্টলি টু আসছে না টু এর কাছাকাছি তাহলে টু ধরুন ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার কথা বলতো টু ক্লিয়ার এটা থ্রি পয়েন্ট থ্রি বাই থ্রি পয়েন্ট থ্রি তার মানে ওয়ান ভাই তারপর থ্রি পয়েন্ট থ্রি বাই থ্রি পয়েন্ট থ্রি তার মানে হচ্ছে আমার আবার ওয়ান তাহলে আমার এম্পেরিক্যাল ফর্মুলা আসলো কি সি ওয়ান এইচ টু ওয়ান বুঝতে পারছিস সি ওয়ান এইচ টু ওয়ান এটা হচ্ছে আমার এম্পেরিক্যাল ফর্মুলা সি ওয়ান এইচ টু ওয়ান বুঝেছিস ঠিক আছে চল এটা হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা সি ওয়ান এইচ টু ওয়ান তো হয়ে গেছে সি ওয়ান এইচ টু ওয়ান এবারে লাস্টে বার করবো হচ্ছে মলিকুলার ফর্মুলা মলিকুলার মাস তো দেওয়াই আছে কত দেওয়া আছে বুঝতে পারছিস তো সবাই এটা সিক্সটি দেওয়া আছে এম্পেরিক্যাল মাস আমি যোগ করে বার করে দিই কত আসবে কত আসছে ১২ ষোলো থার্টি আসছে এম্পেরিকাল মাস ঠিক আছে এই যে ভাই কার্বনের বারো হাইড্রোজেনের হচ্ছে ভাই এক ইন্টু দুই আর অক্সাইজের সিক্সটিন তারপরে আমার হচ্ছে থার্টি তাহলে এম্পেরিক্যাল মাস আসলো থার্টি মলিকুলার মাস দিয়ে দিয়েছে সিক্সটি তাহলে এনের ভ্যালু কত হবে বল মলিকুলার মাস ডিভাইডেড বাই এম্পেরিক্যাল মাস তার মানে এর ভ্যালু হচ্ছে আমার টু এর ভ্যালু টু মানে আমার মলিকুলার ফর্মুলা কী হবে টু ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা তাহলে আমার খেলা শেষ টু ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা মানে হয়ে গেল সি টু সি টু এইচ ফোর ও টু আগের দিন কি এই মলিকুল পেয়েছিলাম কোথাও সি টু এইচ ফোরো টু এই সি টু এইচ ফোর টু লিখেছিস বুঝতে পারলি কীভাবে করলাম ভাই এম্পেরিক্যাল ফর্মুলা বার করার বার তুই রাজা হ্যাঁ এইভাবে করছিস সি টু এইচ ফোরো টু আচ্ছা এই মলিকুলটা কি হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচারটা লিখ রাখে এটা বোঝা গেছে সবার আর কোনো অসুবিধা নেই তো আচ্ছা এটা স্ট্রাকচারটা লেখ তোকে পরীক্ষা রাখতে হবে না জেনে রাখছিস জাস্ট এটা স্ট্রাকচারটা হচ্ছে এটা সিএইচ থ্রি এক্সাক্টলি দেখ এটা সিএইচ থ্রি সি ডবল এইচ কার্বন আছে দুটো হাইড্রোজেন দেখ চারটে টোটাল অকশান আছে দুটো সি এইচ থ্রি সিডবল এইচ ফাংশনাল গ্রুপ কি আছে এই মলিকুলটার মধ্যে ফাংশনাল গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডকে বলেছে ফাংশনাল গ্রুপ ওই ক্যাসিডটা আইউপিএসি নেম হয়ে গেল এটা হচ্ছে ফাংশনাল গ্রুপটা সিডবল এইচ বুঝছিস সেটা এই মলিকুলের কমন নেম অ্যাসিডিক অ্যাসিড ঠিক আছে এসিই টিআইসি স্পেস অ্যাসিড এই মলিকুলের কমন নেম কি ভাই অ্যাসিডিক অ্যাসিড এসিই টিআইসি স্পেস অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিডের একটা শার্ট টেন বা পার্সেন্টেজ ওয়াটার সলিউশানকেই বলেছে ভিনিগার ভিনিগার ঠিক আছে ভিনিগার হচ্ছে বেসিক্যালি অ্যাস্টিক অ্যাসিডের একটা সলিউশন ওকে যেমন জল আর অ্যাসিডিক অ্যাসিড মেশানো আছে তাহলে বুঝতে পেরেছি নেমটা হচ্ছে যেটা বলেছিলো স্পেস অ্যাসি আই নেম হচ্ছে স্পেস অ্যাসিড এই সবগুলো কিন্তু তোকে জেনে রাখতে হবে ক্লাস টুয়েলভে যখন তুই বোর্ড এক্সামের পরীক্ষা দিতে হবে তোকে কিন্তু ডেটা বলে দেবে না ফর্মুলাও দিয়ে দেবে না তোকে জাস্ট নাম দিয়ে ছেড়ে দেবে এইদার্সিড অ্যাসিড বলবে বা ইত্যানে অ্যাসিড বলতে পারে আচ্ছা এনিওয়েজ লাস্ট কালকে ক্লাস টুয়েলভের রেজাল্ট বেরিয়েছে এখানে আমার কাছে যারা পড়তো ক্লাস টুয়েলভে কিন্তু নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেনও পেয়েছে এখান থেকে ঠিক আছে তারা সারা বছর কিন্তু এখানে পরীক্ষাগুলোকে সিরিয়াসলি দিয়েছিল প্রথম থেকেই পরীক্ষাগুলো সিরিয়াসলি দিত আর যারা ধর এখানে পরীক্ষাগুলো সিরিয়াসলি দেয়নি আমি তাদের বাড়িতে তো জানিয়ে দিতাম প্রত্যেকটা আপডেট আমি বাড়িতে দিই তাদেরকে বলেও দিয়েছিলাম এক দুজনকে বলেছিলাম কিন্তু ফেল করে তারা ফেলও করেছে ঠিক আছে তারা কিন্তু ফেলও করেছে তাদেরকে বলেছিলাম তারা ফেল করেছে কারণ সারা বছর ধরে আমি যা প্র্যাকটিস করবো বোর্ড এক্সাম তো আলটিমেটলি প্র্যাকটিস যত বেটার করবো তত আমার স্বাভাবিকভাবে ফাইনালটা ভালো একদম সিম্পল লজিক সারা বছর না পড়ে কিন্তু বছরের শেষে গিয়ে সায়েন্সটা হয় না ক্লাস ইলেভেন টুয়েলভ হবে না টেন বা নাইন অবধি হয়তো হতো ইলেভেন টুয়েলভে কিন্তু কঠিন আছে ব্যাপারটা ঠিক আছে সারা বছর যদি তুই ধারাবাহিকভাবে পারফরমেন্স দেখাতে পারিস নিজের কাছে অন্যের কারোর কাছে দেখানো নিজের কাছে যদি দেখাতে পারিস তাহলেই কিন্তু তোর নিজের রেকর্ডকে তুই নিজে ভাঙতে পারিস অন্যের সাথে কোনো কম্পিটিশনে আমি আসছি না প্রশ্নই আসছে না তোর কম্পিটিশান তোর নিজের সাথে তোর আগের পারফরমেন্সের সাথে ঠিক আছে এনিওয়েজ আর তাদের অন্যান্য সাবজেক্টের মার্ক্সে আমি কম্পেয়ার আসছি না অন্যান্য সাবজেক্টে ভয়ঙ্কর অবস্থা ফিজিক্সে চল্লিশ পঞ্চাশে করে কিন্তু কেমিস্ট্রি ওর মধ্যে নাইনটি ফাইভ বাড়ির লোকও চমকে গেছে স্কুলের লোকও চমকে গেছে স্কুলের টিচাররা ঠিক আছে এই জন্য যে কোশ্চেনগুলো পাঠাই গ্রুপের মধ্যে সেগুলো খাতার মধ্যে লিখে রাখবি আর চাইলে নাও লিখতে পারিস তোর ব্যক্তিগত ইচ্ছে কিন্তু আমি কিন্তু ওখান থেকে কোশ্চেন করবো ধরবো না পারলে কিন্তু তখন খারাপ অবস্থা হবে ঠিক আছে তুই লিখবি কি লিখবি না সেটা তোর দায়িত্ব তুই প্রিন্ট করবি কি না করবি কিন্তু ওগুলো তখন করতে হবে যে আমি পাঠাবো স্কুলের এক্সামে গিয়ে দেখবি কদিন পরে ওই টাইপের কোশ্চেনই আসছে ওই কোশ্চেনই আসছে কারণ দেখ তোর বইয়ের মধ্যে তো অনেক কিছু আছে তোর বই দেখবি ক্লাস ইলেভেন টুয়েলভের ওই যে বইগুলো আছে এনসিআরটি বাদ দিয়ে বাকি যে বইগুলো এ রকমের মোটা বই ঠিক আছে এখান থেকে কিছুটা খাবলে ওখান থেকে কিছুটা খামছে ওই বইটা বানানো সব জায়গা থেকে সব মিলিয়ে মিশে আছে সবগুলো তো তোকে বোর্ড এক্সামের জন্য পড়তে হবে না ইনফ্যাক্ট এমন কিছু জিনিস যেটা তোর জয়েন্টেও হয়তো নেই আরও হায়ার লেভেলের মেজর মাইনরের জিনিস আছে টেন প্লাস টুয়ের পরে সব জিনিস তুই পড়তে পারিস নলেজ বাড়ানোর জন্য কিন্তু তোকে সাইমেল মনে রাখবি তোকে কিন্তু কেরিয়ার বানানোর জন্য মার্কশিটটাও দিনের শেষে লোকে দেখবে এটা তুই যতই অস্বীকার কর আমাদের ইন্ডিয়ান এডুকেশান সিস্টেমে কিন্তু এক মানে এটাই হয়ে আসছে কিছু করার নেই এনিওয়েজ কোনো ভয়ের কিছু নেই বাড়িতে যদি তুই রেগুলারলি প্রথম থেকে পড়াশোনা করিস তাহলে দেখবি তোর এই মনের ভয় আর এই ভয়টাকে তুই জয় করতে পারিস সিম্পলি ঠিক আছে বোঝা গেছে চল পরের কোশ্চেন লেখ যদি কোনো কোয়েশ্চেন ধর করতে গিয়ে আমি সলভ করতে গিয়ে দেখি যে এখানে সিম্পলেস্ট রেশিও ধর আমার ইন্টেজারে আসছে না সাপোজ এই অঙ্কটা দেয় সাপোজ এই অঙ্কটা দেয় ধর আমার রেশিওটা এই ভাগটা করার পরে আসতেই পারে সিম্পলেস রেশিওটা ধর তুই আসলো এই কোশ্চেনে ধর যদি আসতো ওয়ান হাফ হাফ আসতে পারে কিন্তু এরকম কোনো অঙ্কে আসতে পারে ঠিক আছে আসতেই পারে এরকম ঠিকই বলেছিস যদি ওয়ান হাফ হাফ আসতো আমাকে কী করতে হবে বলতে আলটিমেটলি এই পুরো জিনিসটা এখানে ইনটিচার কনভার্ট করতে হবে যদি ওয়ান হাফ হাফে আসতো আমি দেখ টু দিয়ে মাল্টিপ্লাই করলে দেখ টু ওয়ান ওয়ান হয়ে যেত বুঝতে পারলি বা ধর যদি আমার এটা বোঝা গেছে যদি সাপোজ আমার এরকম আসতো সাপোজ এটা আসলো ওয়ান এটা আসলো ওয়ান বাই ফাইভ এটা আসলো ওয়ান তখন ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করতে হতো তার মানে আমাকে আলটিমেটলি এই সিম্পলেস রেশিওটা ইন টার্মস অফ ইনটিজারে আনতে হবে এরকম একটা অঙ্কই মনে হোমওয়ার্কের মধ্যে আমার দেওয়া আছে হোমওয়ার্কের কোশ্চেনগুলো নিয়ে পরের দিন বসবো কারণ তুই চার দিন টাইম বসিস পরের দিন হচ্ছে হোমওয়ার্কের কোশ্চেনগুলো হবে ঠিক আছে বোঝা গেছে ক্লিয়ার বুঝলি তাহলে এই ছিল হচ্ছে আমার কনভার্শন অফ পার্সেন্টেজ কম্পিজিশন টু এম্পেরিক্যাল ফর্মুলা কারো কোনো ডাউট থাকলে বলবি নেই তো ডাউট কোনো আচ্ছা এইবারে দেখ লাস্ট ক্লাসে আমি তুই পড়েছিলাম স্টয়সিওমেট্রি স্টয়সিওমেট্রি মানে কি ছিল বেসিক্যালি নামই স্টয়সিওমেট্রি কি ছিল ভাই ওরা সবাই মোলের রেসপেক্টে আমার করছে তাহলে মোলের রেসপেক্ট যখন রিয়াকশন করছে এইবার আমি তুই যাবো হচ্ছে ক্লাস পড়া বেসিক একদম জিনিস গে ক্লাস ইলেভেন আবার আছে তাহলে খাতায় তুই হেডিং পারিস গে লুসাক্স ল স্পেলিং হচ্ছে কি জি এ ওয়াই এল ইউ ডাবল এস এ সি গে লুসাক অ্যাপোস্ট্রোপ তারপর গে লুসাক্স ল আমি তোকে পাঠিয়ে দেবো তুই মুখস্ত করিস আচ্ছা গেলুসাক্স ল বেসিক্যালি কী বলে গেলুসাক্স বলে হচ্ছে যখন কোনো গ্যাস আমার রিয়াকশান করে ওরা আমার ভলিউমের সিম্পল রেশিওতে রিয়াকশান করে ইনফ্যাক্ট আমি তুই যে ব্যালেন্স রিয়াকশানটা লিখি ওই ব্যালেন্সের সামনে যেগুলো থাকে কোয়েফিশিয়েন্টগুলো যেটাকে আমি যদি মূল হিসেবেই জানি ওরা হচ্ছে ওই রেশিওতেই রিয়াকশান করে যদি আমার গ্যাসে আসা হয় ঠিক আছে আর প্রোডাক্টটা যদি আমার গ্যাসে আসে তাহলে আমি ওই ভলিউমে ওদেরকে পাবো তার মানেটা কি তার মানেটা হচ্ছে বেসিক্যালি এটা সাপোজ ধর আমি তো কম্বাসন রিয়াকশান লেখা শিখেছিলাম মানে হ্যাঁ হ্যাঁ কম্বাসন লেখা শিখেছিলাম কম্বাসন রিয়াকশান ধর আমি লিখছি হচ্ছে এটা সিএইচ ফোর প্লাস ও টু কমপ্লিট কম্বাসন আমার প্রোডাক্টটা কী হবে সিও টু প্লাস এইচ টু ও তাই তো এটা যদি ব্যালেন্স করি কীভাবে ব্যালেন্স করতাম এইখানে কার্বন ফিক্স রাখতাম পড়ছে মনে এদিকে যাওয়া আছে দেখ এখানে একটা আছে মানে এদিকেও একটা থাকলো তারপরে কাকে নিতাম হাইড্রোজেন এখানে আছে চারটে তার মানে আমি ওখানে নিচ্ছি হচ্ছে দুখানা দুই গেল অক্সিজেন কত হলো দুই ওদিকে দুই চার তার মানে এখানে করে দিতাম দুই কম্বাসন রকশান ব্যালেন্স করা সবচেয়ে সোজা তো কিন্তু ক্লাস ইলেভেনে থার্মোডানি সে করতে হবে কম্বাসন রিয়াকশান ঠিক আছে বুঝতে পেরেছিস তাহলে দেখ এখানে আমার সামনে কারা কারা লুকিয়ে আছে ওয়ান টু আর এখানে কি আছে ওয়ান আর এখানে আছে হচ্ছে টু এই হচ্ছে আমার কম্বাসন রিয়াকশান এখন দেখ এই সিএইচ ফোর হচ্ছে আমার নর্মালি গ্যাস থাকে ও টু ও গ্যাস সিওটু ও গ্যাস ওয়াটার এখানে আর ভেপার পাই না ওয়াটার কিন্তু লিকুইড আর ভেপারের মধ্যে একটা ইকুইলিবিয়াম থাকে তো বেসিক্যালি এখানে এটা পিওর গ্যাস নয় ক্লাস টেনে তুই কী পড়েছিলি ক্লাস টেন এটাই পড়েছিলি এইচ ফোর আমার ওয়ান ভলিউম অফ সিএইচ ফোর টু ভলিউম অফ ও টুর সাথে রিয়াকশান করে ওয়ান ভলিউম অফ সিও টু বানাবে এটাই তোর ক্লাস টেনের পারপাস ছিল ইলেভেনও ইনফ্যাক্ট সেমই জিনিস আছে আর কিছু নেই এর মধ্যে ঠিক আছে যদি ক্যালকুলেশন ডেট হয়তো কঠিন হতে পারে সেটা পরের দিনের ক্লাসে করবো আজকে সিম্পল ওকে বুঝেছিস ক্লাসটা এটা ছিল না আচ্ছা এইবারে ধর এটা কোশ্চেন তোকে কী বলেছে তার মানে আমি বুঝতে পারছি ওয়ান ভলিউম করবে টু ভলিউমের সাথে তার মানে ওয়ান এম এল করবে টু এমএলের এর সাথে এক লিটার করবে দুই লিটারের সাথে বুঝেছিস একশো লিটার কত লিটার উটুর সাথে করবে দুশো লিটার উটুর সাথে করবে বোঝা গেল দগ্ধি এইবারে ধর আমি মিডিয়ামের মধ্যে কী দিয়েছি সবার ক্লিয়ার তো তাহলে একশো লিটার আর দুশো লিটার যদি আমি দিই একশো লিটার সিএইচ ফোর আর ধর আমি দিলাম দুশো লিটার ও টু একশো লিটার সিএইচ ফোর আর দিলাম দুশো লিটার ও ঠান্ডা মাথায় ভাব সিও টু তাহলে কতটা পাবো কতটা পাবো একশো লিটারই কীভাবে করলাম ক্যালকুলেশন দেখ ওয়ান ভলিউম করে টু ভলিউমের সাথে তার মানে ওয়ান ভলিউম টু ভলিউমের সাথে করে তাই তো দেবে আছে দেখ একশো দুশোর সাথেই করবে করে তিনশো লিটার বানাবে না ভাই ওটা হবে না ওটা হবে না দুজনকে অ্যাড করলে তিনশো লিটার হবে না এটা হবে কি ভাই এক ভলিউম থেকে পাই এক ভলিউম এক ভলিউম তো দু ভলিউমের সাথেই পুরোপুরি রিয়াকশন করছে হ্যাঁ ভাই তার মানে এক ভলিউম থেকে পাই এক ভলিউম তাহলে ওখান থেকে কত বলতো ওটা টু পাবো একশো লিটারই পাবো তুই চলে ক্যালকুলেশানটা ওটু রেসপেক্টও করতে পারিস কীভাবে করছি দেখ দুই ভলিউম থেকে পাই এক ভলিউম তাহলে দুশো লিটার থেকে পাবো কতটা দুশো বাই দুই তার মানে একশো লিটার ঠিক আছে এটা হচ্ছে সিম্পল কেসে যখন আমি কী দেখছি বলতো দুজনেই কমপ্লিটলি রিয়োকশন করে ফেলছে যদি আমি একশো লিটার সিএইচ আর দুশো লিটার ওটু দিই দুজনেই তো কমপ্লিট রিয়াকশন করবে কেন করবে তার কারণ এক করে দুইয়ের সাথে পুরোপুরি একশো করবে দুশো সাথে ধর পুরোপুরি এইবারে ধর আমার কাছে টাকা বেশি ঠিক আছে টাকা বেশি তার মানে আমি কি দুশো লিটার আমি দিয়েছি দুশো লিটার সিএইচ ফোর দিয়েছি আর দিয়েছি একশো লিটার ওটু তাহলে দেখ এবারে দুশো লিটার সিএইচ ফোর যদি কমপ্লিটলি রিয়োকশান করতে হয় তাহলে আমার টু কতটা লাগবে চারশো লাগবে চারশোকে আমি দিয়েছি না ভাই দিই কীভাবে চারশো লাগবে বুঝলাম এক করে দু সাথে দুশো করবে চারশোর সাথে তা চারশো আমার লাগতো যদি আমার উটু সিএইচ ফোরকে কমপ্লিট রিয়াকশন করাতে হতো আমি তো চারশো দিইনি দিয়েছি কত দুশো তার মানে কী বুঝলাম বলতো এই দুশোর রেসপেক্টটা ক্যালকুলেট করলে সব কিছু হয়ে যাবে কারণ দুশো তো আমার পুরোপুরি ইউজ হচ্ছে না বুঝতে পেরেছিস ক্লিয়ার বোঝা গেছে তাহলে এবার চল এই রেসপেক্টটা ভাবি দুই করে একের সাথে তাহলে দুশো করবে একশোর সাথে এক্সাক্টলি তার মানে আমি কি বুঝলাম দুশো লিটার কমপ্লিটলি একশো লিটার সিএইচ ফোর সাথে রিয়াকশান করবে তাহলে বাকি সিএইচ ফোর কতটা পড়ে থাকবে আরও একশো কেন দিয়েছিলাম দুশো রিয়াকশান করলো একশো পড়ে থাকলো কতটা একশো তার মানে বুঝতে পেরেছিস তো আন ইউজ রিয়েজেন্টটা আমি কীভাবে বার করতে হবে বুঝতে পারলাম বোঝা গেলো তাহলে একশো লিটার পড়ে আছে ও থাকলো ভাই পড়ে পড়ে থাকবে আর বাকি একশো লিটার রিয়াকশান করে বেরিয়ে গেছে আর এদিক থেকে দুশো লিটার পুরোপুরি রিয়্যাকশান করেছে এই যে ভাই যে পুরোপুরি রিয়াকশানটা করে তাকেই কী বলে বলতো লিমিটিং নিয়েজেন্টেন্ট যে আমার পুরোপুরি রিয়্যাকশান করে শেষ হয়ে যায় তাকেই বলে লিমিটিং দিয়েছেন বুঝলি তো এই লিমিটিং নিয়েজেন্টের অঙ্ক আছে তার মানে সোজা বেশিকালি তোকে বার করতে হবে এক ভ্যালু দিয়ে তোকে বলবে এদের মধ্যে কোনটা লিমিটিং নিয়েজেন্ট হবে আমি দেখবো ভাই যেটা পুরোপুরি কনজিউম হয়ে গেলো সেটাই হচ্ছে আমার লিমিটিং ডিএজেন্ট বোঝা গেল ক্লিয়ার আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে সিও টু কতটা ফর্ম হবে কতটা ফর্ম হবে ভাই দুশোর রেসপেক্টটা ক্যালকুলেট করলে তো একশো হয় আবার দুশোর রেসপেক্ট এখানে ক্যালকুলেট করলে এটাও হয়তো দুশো হবে দেখ আমি যদি সিএইচ ফোরের কথা ভাবি তাহলে এক থেকে পাই এক তাহলে দুশো থেকে পাবো দুশো এটা কী হবে দুশো লিটার কি সিও টু পাবো না কত পাবো সব ক্যালকুলেশন হবে লিমিটিং রিজেন্টের রেসপেক্টে মানে যে শেষ হয়ে যাচ্ছে তার রেসপেক্টে ক্যালকুলেশনগুলো হবে বুঝতে পেরেছিস বুঝলি কিছু কারণ ভাই আরে সিএইচ ফোর তো আমার পুরোপুরি রিয়াকশনই করেনি দুশো লিটার তো রিয়াকশন করেনি করেছে তো একশো লিটার তাহলে আমি সিও টু একশো লিটারের রেসপেক্টে ক্যালকুলেট করব বাকি একশো তো পড়ে আছে তাহলে যতটা রিয়াকশান করলো তার রেসপেটে ক্যালকুলেশন সব চলছে তা যতটা রিয়োকশন করলে তো লিমিটিং ডেজেন সব চল তো পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে ওর তো কোনো ক্যালকুলেশানের গন্ডগোলই নেই তার মানে আমি কী করলাম লিমিটিং ডেজেনের রেসেক্টে ক্যালকুলেশন করলাম পরে আমার টুর ভ্যালু ভলিউম কত আসলো একশো লিটার বোঝা যায় সবাই ক্লিয়ার কারো কোনো ডাউট আছে লিমিটিং ডিজিজেন নিয়ে ডাউট নেই তো আচ্ছা কী বলবো বল দেখ ভাই লিমিটিং নেচার মানে যে পুরোপুরি রিয়াকশন করে ফেলেছে যে পুরোপুরি রিয়াকশন করেছে তার রেসপেক্টে ক্যালকুলেট করলে আমার সবগুলি ভ্যালু সেম আসবে মানে ভ্যালু আসবে সোজা কথা ঠিক আসবে বুঝতে পারছিস তা মিথেন তো আমার পুরোপুরি রিয়াকশন করেই নি তো ওর রেসপেক্টে ক্যালকুলেট করলে তো আমার সিও টুর ভ্যালু এক্সট্রা চলে আসবে তাহলে আমি ওটুর রেসপেক্টে ক্যালকুলেট করবো বুঝতে পারলি ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এই হচ্ছে তোর কোশ্চেন আরেকটা কোশ্চেন কি আসে এখান থেকে তাহলে চলো এই কোশ্চেনে লিখি এটা লিখতো জাস্ট ইকুয়েশনটা লেখ নিচে লেখ এটা দুশো লিটার এটা দুশো লিটার লেখ তারপরে বলছি কোয়েশ্চেনটা কি জাস্ট দু মিনিটের পার্ট এই কোয়েশনটা লেখ দুশো লিটার দুশো লিটার তারপরে বলছি হয়ে গেছে লেখা আচ্ছা দেখ তোকে বলেছে কোশ্চেনটা এবার লেখ কোশ্চেনটা লেখ

সবাই মিলে যা যা পড়ে থাকবে আলটিমেটলি রিয়াকশন করার পরে সেটা আমাকে বার করতে হবে তাহলে আমি অলরেডি বুঝে গেছি দেখ এইচ ফর আনইউজ পড়ে আছে এই ক্যালকুলেশন থেকে বুঝতে পারছি তো এইচ ফর আনইউজ কতটা পড়ে থাকলো দুশো মাইনাস একশো তার মানে হচ্ছে একশো লিটার আমার পড়ে আছে এইচ ফর আনইউজড ও টু আমার কতটা আছে জিরো এম এল মানে জিরো লিটার কিছুই পড়ে নেই ও টু পুরোপুরি রিয়াকশান করে ফেলেছে ও টু কতটা ফর্ম রয়েছে ও টু কতটা ফর্ম রয়েছে একশো লিটার কীভাবে বুঝলাম এই যে ভাই এটা তো লিমিটিং নিয়ে যেন তাহলে দুই থেকে পাই এক দুশো থেকে পাবো একশো তাহলে সিও টু আমার ফর্ম আছে একশো লিটার বোঝা গেছে রেজাল্টিং কম্পোজিশান মানে কি বলতো এই রিয়াকশান হয়ে যাওয়ার পরে কে কতটা পড়ে আছে তা আমাদের অ্যান্সার হচ্ছে বেসিক্যালি এইটা পুরোটা সিএই আনইউস সি এই ছোড় একশো লিটার আর ফর্ম সিও টু একশো লিটার এই পুরো অ্যান্সারটা হচ্ছে ধর পার্স রেজাল্টিং মিক্সারের কম্পোজিশান বুঝলি কম্পোজিশান মানে সোজা কথা কে কতটা আছে তো এরাই তো আছে ওটু তো আমার নেই তাহলে রেজাল্টিং কম্পোজিশন মানে আমি দুজন দুজনকে লিখে আসবো শুধু একজনকে লিখলে পুরো নাম্বারটা পাবো না বুঝলি ক্লিয়ার হ্যাঁ লিমিটিং এর রেসপেক্টে দেখবো বাড়ি করে দেখবো ঠিক আছে বোঝা গেছে এটা ক্লিয়ার আচ্ছা দেখ তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি এখান থেকে কিছু যাচ্ছে না পরেরটা হেডিং পরেরটা হেডিং হবে এইটা আনইউজড সি এইচ ফর একশো লিটারি টু একশো লিটার কম্পিটিশান মানে কে কতটা আছে তো এরাই তো আছে ওকে আর ওয়াটার ভেপার সম্পর্কে কমেন্ট করতে পারবো না কারণ ওয়াটার তো আমার গ্যাস নয় গ্যাস নয় আমি এই ক্যালকুলেশান থেকে বার করতে পারছি না যদি আমাকে ডেন্সিটি বলে তখন করতে পারতাম কীভাবে দেখ ঠান্ডা মাথায় মাসে যদি ডেন্সিটি বলতে করতে পারতাম সাপোজ ডেন্সিটি বলেছে তো ডেন্সিটি থেকে আমি মিথেনের মাছ বার করতে পারতাম টুরও মাস বার করতে পারতাম তারপরে আমি বুঝেতাম কত মূলের রেসপেটে খেলা হচ্ছে এইবারে তারপর আমি মোল থেকে মোলে যেতে পারবো সেটা আসবো ঠিক আছে ছয়শ তখন ওই অঙ্কটা করতে পারবো ঠিক আছে যদি আমি ডেন্সিটি বলে দেয় আচ্ছা এবার খাতায় হেডিং দেয় লেখ অ্যাভোগাড্রো হাইপোথিসিস অ্যাভোগাড্রো হাইপোথিসিস এ ভি এ বা এ ভি ও যাই হোক অ্যাভোগাড্রো হাইপোথিসিস অ্যাভোগাড্রো হাইপোথিসিস অ্যাভোগাড্রো হাইপোথিসিস বেসিক্যালি কী বলে দেখ এগুলো একদম বেসিক লেভেলের হাইপোথিস এগুলো তো ক্লাস এই ফার্স্ট চ্যাপ্টারের অঙ্কেই লাগছে ক্লাস টোয়েভে কোথাও কি এই জিনিসগুলো লাগবে না অ্যাভোগাড্রো হাইপোথিসিস ইনফ্যাক্ট লাগবে না অ্যাভোগাড্রো হাইপোথিস কী বলে অ্যাভোগাড্রো হচ্ছে ভাই অ্যাভোগাড্রোকে বলে গডফাদার অফ ফিজিক্যাল কেমিস্ট্রি বুঝলি তো মানে ফিজিক্যাল কেমিস্ট্রির এই ক্যালকুলেশান গ্যাস এসব নিয়ে কাজ বেসিক্যালি সবার ইনিশিয়াল লেভেলে করেছিল হচ্ছে তারপরে গেলুসাক এরা তো আছেই এরা সবসময় ছিল আর তারপরে দেখবি তোর ক্লাস টুয়েলভের স্টেট সব ম্যাটার যখন আছে আমি যেহেতু নর্মালি যে গ্যাসের ইকুয়েশান জানি পিভি ইকোয়াস টু টি ইকুয়েশানটা শুনেছি পিভি ইকোস এনারটি এটা হচ্ছে আমার আইডিয়াল গ্যাসের ইকুয়েশন তো আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাস মানে কি সে সব এখন আসছি না সব গ্যাস ভাই আইডিয়াল হয় না সবাই যেমন পৃথিবীতে আইডিয়াল হয় না সিমিলারলি সব গ্যাসও আইডিয়াল হয় না মানে যেরকম এক্সপেক্ট সবাই করে সেরকম তো সবাই হয় না সবার এক্সপেক্টেশন এক্সপেক্ট দিয়ে যাচ্ছি না সিমিলারলি কিছু কিছু গ্যাসও আছে যারা কী বলতো যেরকম এক্সপেক্ট করি সেরকম বিএফ করে না ওর বিএফ একটু অন্য টাইপের তো ওই পার্ট হচ্ছে রিয়েল গ্যাসে সেখানে রিয়েল গ্যাসে দিয়ে দেখো ভ্যান্ডার হল বলে একজন আসবে ভ্যান্ডার হল সিকুয়েশন অফ রিয়েল গ্যাস ওই হল হচ্ছে বেসিক্যালি ইন কেমিস্ট্রি নিয়েও কাজ করেছে আর ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়েও কাজ করেছে ঠিক আছে এরা কেউ পিওর পিওর কিন্তু অর্গ্যানিক নয় এরা কেউ অর্গ্যানিকের রিয়াকশনই করে না এরা সব হচ্ছে ক্যালকুলেশন ওরিয়েন্টেড কারণ কেমিস্ট্রির মধ্যে তোর বইতে দেখ তিনখানা পার্ট আছে ফিজিক্যাল কেমিস্ট্রি অর্গ্যানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি আমি তুই এখন যেগুলো বলছো সেটা পুরোপুরি ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট ক্যালকুলেশন ওরিয়েন্টেড পার্ট অর্গ্যানিক কেমিস্ট্রি মানে কি তুই জানিস আর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি মানে কি বলতো যেখানে আমি তুই বেসিক্যালি মেটাল নিয়ে ডিল করি সেটা হচ্ছে আমার ইনঅর্গানিক কেমিস্ট্রি তবে মডার্ন ওয়ার্ল্ডে এই তিনটে পার্ট বলে কিছু হয় না সবগুলো একসাথে মিলে যায় যেমন ধর তোর অর্গ্যানো ফিজিক্যাল কেমিস্ট্রি মানে অর্গ্যানিক প্লাস ফিজিক্যাল মাল্টি সব সাবজেক্ট সব করে একসাথে মিলে যাচ্ছে তবে মডার্ন ওয়ার্ল্ডে কেমিস্ট্রিতে আরও একটা পার্ট হয় সেটা হচ্ছে কম্পিটিশানাল কেমিস্ট্রি কম্পিটিশনাল কেমিস্ট্রি মানে কি এগুলো তোর বইয়ের মধ্যে নেই কম্পিটিশনাল কেমিস্ট্রি মনে হচ্ছে তুই একটা রিয়াকশান হবে কি হবে না এটা তুই সফটওয়্যারে প্রেডিট করে বলতে পারি সফটওয়্যারে প্রেডিট করবি কী হবে সর দেখ আলটিমেটলি সবই তো আমার এনার্জির খেলা হচ্ছে যা হচ্ছে সব এনার্জি সব কিছুর ব্যাকগ্রাউন্ডে এনার্জি আছে প্রোবাবিলিটি আছে সবার ফার্স্ট আওয়ার ম্যাথস সবার উপরে তাহলে ভাই ওভারল্যাপ কতটা হবে এই ক্যালকুলেশন আমি তো সফটওয়্যারের থ্রুতে করতে পারবো অবভিয়াসলি এই সফটওয়্যারের ওই ভাই নর্মাল ফোনে ডাউনলোড করার মতো সফটওয়্যার এটা নয় সফটওয়্যারটা হচ্ছে কীরকম কম্পিউটেশনাল কেমিস্ট্রি স্পেশাল সফটওয়্যার কেমব্রিজ ইউনিভার্সিটির বানানো সফটওয়্যার সফটওয়্যারটার নাম হচ্ছে অনেকগুলো আছে এই নিয়ে আমি সফটওয়্যারের নাম আর বলছি না সফটওয়্যারটা কীভাবে পাওয়া যায় সফটওয়্যারটা পাওয়া যায় হচ্ছে রিসার্চের ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা যে কোনো রিসার্চ ইনস্টিটিউট তো স্কুল নয় রিসার্চ ইনস্টিটিউট কেমিজের কাছ থেকে কেনে সফটওয়্যারটা কেনে ফ্রিতে পাওয়া যায় না তুই চাইলে বাড়িতে ল্যাপটপে ফ্রিতে ডাউনলোড ক্র্যাক ভার্সন নামাতে পারিস কিন্তু কম্পিউটার হ্যাং করে যাবে সফটওয়্যারগুলোর সাইজ বিশাল হয় সফটওয়্যার গসিয়ান গসিয়ান একটা সফটওয়্যার আছে ওটা পাওয়া যায় গসিয়ান তুই কী করতে পারবি তা ডাউনলোড করলি কিন্তু তো নর্মাল ল্যাপটপ বা ফোনে তো চলবেই না ফার্স্ট অফ অল তুই ল্যাপটপ বা কম্পিউটারে হাই র্যামওয়ালা ল্যাপটপ বা কম্পিউটার তো লাগবে ফার্স্ট যেখানে প্রসেসার থাকবে এই জন্য তোর যে কোনো মডার্ন রিসার্চ ল্যাবে বা রিসার্চ ইনস্টিটিউটে একটা কম্পিউটার রুম থাকে সেই কম্পিউটার রুমের মধ্যে তুই দেখেছিস তুই তো হয়তো দেখেছিস গুগলের ছবি দেখেছিস কী বলতো একটা কম্পিউটার রুমের মধ্যে বিশাল জায়গায় ট্রে এর মধ্যে সব ডেটা রাখা আছে ডেটা মানে কি বলতো হার্ড ড্রাইভগুলো রাখা আছে পরপর সিমিলার জিনিস হচ্ছে তোর কোয়ান্টাম যেটা বলছিস সব ইনস্টিটিউট এখন থাকে কোয়ান্টাম ল্যাব ওর মধ্যে আমার ওরকম ডেটা থাকে সুপার কম্পিউটারের মধ্যে আছে এ সুপার কম্পিউটারের কনসেপ্ট আবার যাচ্ছি না ফাস্ট প্রসেসার ওখানে জিনিসপত্র আছে র্যামওয়ালা জিনিস আছে সেখানে এবার তুই ওই সফটওয়্যার ইনস্টল করা থাকে তোকে যদি করতে হয় তোকে সেখানে গিয়ে করতে হবে কারণ তুই বাড়ির কম্পিউটার থেকে সেটা করতে পারবি না কী ক্যালকুলেট করি জানিস তো ওখানে প্রত্যেকটা বন্ডের এনার্জি ক্যালকুলেট করা যায় কোন মিডিয়ামে আমার রিয়াকশান হচ্ছে আমি তুই ধর ল্যাবে যখন রিয়াকশান করি আমি তো ভাই রিয়েজেন্ট অ্যাড করি সলভেন্ট ঢেলে দেখি রিয়াকশানটা হবে কি না প্লিসিফিটেট পড়বে কিনা এই পুরো জিনিসের পিছনে তো এনার্জি আলটিমেটলি কাজ করছে সাপোজ আমি কোন টেম্পারেচার রিয়াকশান করবো সেই টেম্পারেচার ডেটা ধর আমি ওখানে দিলাম সলভেন্টটা আমি কী দিচ্ছি সলভেন্টের পোলারিটি কত কনসেন্ট্রেশন কত আমি ওখানে ইনপুট করতে পারবো দিলে আমার ওখানে আলটিমেটলি প্রেডিট করে দেবে যে প্রোডাক্ট আমার ফর্ম হবে কি না কতটা প্রোডাক্ট ফর্ম হবে এই সব কিন্তু করা যায় এবার ওইটার ক্যালকুলেশান কিন্তু এরকম নয় যে আমি ধর এ প্লাস বি ই টু সি করে দিলাম ওয়ান প্লাস বি ই টু এত সোজা ক্যালকুলেশন নয় ওই ক্যালকুলেশনের জন্য তাকে জানতে হবে কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম কেমিস্ট্রি জানতে হবে কোয়ান্টামের ম্যাথস জানতে হবে তারপরেই তুই ওখানে মানে পৌঁছে গিয়ে ওই সবটা তুই হ্যান্ডেল করতে পারবি গসিয়ান সফটটা তুই বাড়িতে গিয়ে চাইলে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারিস ঠিক আছে আমার কাছে অ্যাক্সেস আছে যাই হোক চল ক্লিয়ার আচ্ছা যে কোনো মালিকুলে তাহলে এটা হচ্ছে কম্পিটিশনাল কেমিস্ট্রি বেসিক্যালি এখন পুরো মডার্ন রিসার্চ ওয়ার্ল্ডকে কন্ট্রোল করছে কম্পিটিশনাল কেমিস্ট্রি কারণ এটাই তো আমার সুবিধাজনক না আমি একটা ল্যাবে রিয়েশন করে একটা এক্সপ্রেশনে আমি মারাই গেলাম তো কী হবে প্রত্যেকে আমি আগে প্রেডিক্ট করতে পারবো এই রিয়াকশানটা হবে কি না কতটা অ্যামাউন্টের এনার্জি আউটপুট হবে সেটা তো আমার দরকার খুব এই ধর পরমাণু বোমা অ্যাটম বোম এগুলো কি ফাটিয়ে দেখা হয়েছে অবভিয়াসলি সেটা দেখেনি কেউ ফাটিয়ে দেখেছে হয়তো কোথাও দেখেছে কিন্তু ধর এই যে ভাই আমাদের ইন্ডিয়ার কাছে যদি থাকে বা রাশিয়ার কাছে ধর আছে বা আমেরিকার কাছে আছে এই যে এতগুলো এক্সপ্রেশনের ইন্ডিয়া মানে পুরো ওয়ার্ল্ডই উড়ে যাবে সেটা তো ভাই ফাটিয়ে দেখা হয়নি পরমাণু বোমা যাই হোক ইনুয়েস অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু ক্রেডিট করা যায় কতটা হবে ক্লিয়ার চল তাহলে অ্যাভোগাড্রো সাইপোথিস অ্যাভোগাড্রো সাইপোথিস কী বলে অ্যাভোগাড্রো সাইপোথিসের স্টেটমেন্ট আমি তুই বাড়িকে মনে রাখবো সিম্পলি ঠান্ডা মাথায় দেখে দেখ অ্যাভোগাড্রো সাইপোথিস বলে হচ্ছে ধর তোর কাছে পাঁচ ছটা গ্যাস আছে গ্যাসগুলোর যদি ভলিউম সেম হয় সর পাঁচ ছটা ধর গ্যাস আছে গ্যাসগুলোর আমার সেম ভলিউমে ওদের মধ্যে সেম নাম্বার অফ মলিকুল থাকে গ্যাসগুলোর আমার কী হয় সেম ভলিউমে ওদের মধ্যে সেম নাম্বার অফ মলিকুল থাকে এটা হচ্ছে আমার অ্যাবার্ডোস হাইপ্রিসের সিম্পল স্টেটমেন্ট সেম ভলিউমে ওদের মধ্যে আমার সেম নাম্বার অফ মলিকুল থাকে আচ্ছা তার মানেটা কি তার মানে হচ্ছে এরকম ধর ডেটা আমার এখান থেকে কাজে লাগবে আমি ধর মেজারমেন্টটা করছি কি টেম্পারেচার প্রেশার আর বাকি যারা কন্ডিশন সব ফিক্সড রাখতে হবে ধর আমি একটা গ্যাসকে মেজার করলাম কলকাতায় আর একটাকে মেজার করছি অ্যান্টার্টিকা হবে না টেম্পারেচার প্রেশার আমাকে ফিক্সড রাখতে হবে তাহলেই আমার এই প্রবলেমটা শো করবে সেম ভলিউমের গ্যাসের আমার নাম্বার অফ মলিকুল সেম বুঝতে পেরেছিস নাম্বার অফ মলিকুল যদি তাহলে নাম্বার অফ মোলও সেম সোজা কথা নাম্বার অফ মলিকুল সেম নাম্বার অফ মোল সেম তাহলে এই হচ্ছে আমার হাইপো মানে হ্যাভোগাটোর হাইপোথিস বোঝা গেলো ক্লিয়ার সেম টেম্পারেচার প্রেশারে যদি আমার আলাদা আলাদা গ্যাস সেম ভলিউম অকুপাই করে ওদের নাম্বার অফ মোল আমার সেম হবে এটা হচ্ছে অ্যাভাগার হাইপোথিসিস বুঝতে পেরেছিস আমি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার শুনেছিলি ক্লাস টেন বা এ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার বলতো কি ছিল স্ট্যান্ডার্ড প্রেশার কত ছিল হ্যাঁ তাহলে জানিস স্ট্যান্ডার্ড প্রেশার স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত ছিল বলতো স্ট্যান্ডার্ড টেম্পারেচার আচ্ছা টু সেভেন্টি ডিগ্রি কেলভিন কেউ বলে না 273 সেভেন্টি থ্রি কেলভিন ঠিক আছে ওটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার ছিল স্ট্যান্ডার্ড প্রেশার জানিস আচ্ছা তো যাই হোক ওই কন্ডিশনে ধর আমি মেজার করলাম মেজার করে কী দেখা যায় দেখা যায় হচ্ছে ধর আমার কোনো গ্যাস টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এটাই তো আমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার গ্যাসের ভলিউম টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার গ্যাসের ভলিউম হচ্ছে টোয়েন্ট পয়োজন ফোর লিটার টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার কোনো গ্যাসের মধ্যে মোল মলিকুল থাকে মোল মলিকুল থাকে এই হচ্ছে আমার এগারো ডলার আলটিমেট স্টেটমেন্ট বুঝতে পারলি কী খাতায় লিখে রাখ লেখ অ্যাট এস টিপি অ্যাট এস টিপি এস টিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার পেশার অ্যাট এস টি পি টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার অফ গ্যাস কন্টেন্টস